শুভ সকাল বন্ধুরা। আর দেখো, আমি সকাল সকাল ঠাকুর ঘরে চলে এসেছি। আজকে ঠাকুর ঘর থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম। আর আজকে যেহেতু সোমবার, সেই জন্য এই যে কর্পূর আর দেখতে পাচ্ছো এই টোপর সলতাগুলো, এই গোল গোল, এগুলো দিয়ে হচ্ছে সোমবার করে আমি ঘিয়ের প্রদীপ জ্বালি। আর ওই যে এখানে দেখতে পাচ্ছ কর্পূর দানিতে কর্পূর নিয়ে নিলাম, কর্পূরের আরতি করি বৃহস্পতিবার, সোমবার, শনিবার, মঙ্গলবার এসব দিনে। তো রোজ রোজ করি না, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর পুজো আমার প্রায় হয়ে গেছে, এবারে শুধু আরতিটা বাকি, তাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। আর দেখতে পেলে আজকে হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা দিয়েছি ভোগে, কারণ সোমবার করে বেশিরভাগ আর কি মিষ্টি ভোগ বা সন্দেশ ভোগ আনা হয়, আর মাঝে মাঝে আনা হয় অন্যবারেও, কিন্তু সোমবারটা মানে আমাদের একদম ধরা বাঁধা। তারপরে দেখো, এই যে আমি একটু পাঁচালি পড়ছি, তো এখানে একটু মিউজিক চলে এসেছিলো, সেই জন্য আমি মিউট করে দিয়েছি। তো একটুখানি আছে পাঁচালি, বেশিক্ষণ মানে তোমাদের দেখায়নি, তাতে বোরিং হয়ে যাবে তোমরা। তো এই যাও, এখানে হনুমান চল্লিশাটাও আছে, তো তার নিচে ওই শিবের অষ্টোত্তর শতনামটা আমি রেখে দিলাম ওখানে, মানে ওইভাবেই রাখা হয়। আর তোমাদের বললাম না, সোমবারে শুধু মিষ্টি ভোগ দেওয়া হয়, আর অন্য দিনেও দেওয়া হয়, পূর্ণিমা, অমাবস্যা বা হচ্ছে এমনি যেদিন ইচ্ছে হয় আনে, কিন্তু সোমবারটা আমাদের মানে একদম ধরা বাঁধা। আর নকুলদানা, বাতাসা, এগুলো মানে অন্যান্য দিনে দেওয়া হয়। আর যখন বাড়ির জন্য মানে ফল নিয়ে আসা হয়, তখন ঘরে ঢোকানোর আগেই আমরা ঠাকুর ঘরের বারান্দায় ওর বাবা রেখে দেয় হচ্ছে কলা, আপেল, বেদানা, যে আনা হোক না কেন, দুটো করে রেখে দেয়। এগুলো ওগুলোই পরে ঠাকুরকে মানে প্রসাদে দেওয়া হয় আর কি। এই যে রজনীগন্ধা আর গোলাপের মালা, এটা অর্ডার দিয়ে বানিয়ে আনা হয়, প্রত্যেক সোমবার করেই ওর বাবা আনে, আবার বৃহস্পতিবারেও আনে মাঝখানে। তো এটা হচ্ছে লক্ষ্মী আর নারায়ণের জন্য, আর ভোলেনাথের জন্য নিয়ে আসে আকন্দের মালা। তোমরা তো দেখোই, তোমার সাথে শেয়ার করি, তো আজকের মালাটা একটু বড় হয়ে গেছিলো, পুজো আমার হয়ে গেছে। আর তুলসী তলাটা তোমাদের একটু দেখালাম, এবারে আমি ঘরে চলে এসেছি। আর এই যে দেখো, রুটিও ভাজা হয়ে গেছে অনেকগুলো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা শেষের রুটিটা, ওটা শুধু ভাজা হয়নি। আর দেখতে পেলে যে চা বসেছি, লিকার চা, তো লাল চায়ের পাতি শেষ হয়ে গেছে, তাই দুধ চায়ের পাতা দিয়েই আজকে চাটা করলাম, তাই একটু কালারটা বেশি এসে গেছে। আর এই যে রুটিটা, এভাবেই আমি রুটি ফোলাই, তো একটু চাপ দিয়েছিলাম দেখে ফেটে গেছিলো, তাই আর ফুললো না। আর আজকে সোমবার, নিরামিষ, তো নিরামিষই রান্না হবে, তার মধ্যে কিছু স্পেশাল রান্নাও হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ওর বাবা একটু বাজারে গেছিলো, আলু আর মানে আলুটা একটু শেষ হয়ে গেছিলো, তো আলু আর কিছু সবজি কিনে নিয়ে এসেছে। আর এখানে দেখতে পাচ্ছ বাসমতি রাইস, তো আজকে আমি একটু ফ্রাইড রাইস করব সেই জন্য। আর এই যে তেলও ফুরিয়ে গেছিলো, মানে এই তেলের জারটাতে তো ঢেলে নেই তেল, তো সেটা শেষ হয়ে গেছিলো, তো বড় জার থেকে তেলটা আমি এই জারে ঢেলে নিলাম। আর ছোলার ডাল করব আজকে, তো ছোলার ডালটা মানে ফুরিয়ে গেছে, বের করে নিলাম, মানে কৌটোতে ঢেলে নিতে হবে আর কি। তো ওই যে একটু বের করে নিলাম, 1 কেজি ছিল এটার মধ্যে, তো কিছুটা কৌটোতে ঢেলেছি আর কিছুটা এরকম ক্যারি ব্যাগে করে রেখে দিচ্ছি আমি। আর এখানে দেখতে পাচ্ছ ফুলকপি আলু, ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি হবে। তো ডালটা প্রেশারে দিয়ে দিয়েছি সিটি দেওয়ার জন্য। আর এখানে আলুটা কষিয়ে নিচ্ছি, আর ফুলকপিটা ভেজে আমি তুলে রেখেছি, যেভাবে করি আর কি, রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ তোমরা দেখেছো বা সকলেই জানো এই রেসিপিটা, সেই জন্য আর শেয়ার করলাম না। আর মানে মশলা দিয়ে একদম কষিয়ে নিয়েছি, আদা, জিরে, বাটা, একটু ধনে গুঁড়ো, টমেটো, সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি। আর দেখো ফুলকপিটা ভেজে তুলে রেখেছি, আর এখানে গরম জলে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছি পনিরটা ভেজে, এবারে ওটা ঝোলে দিয়ে দেব। আর ডালটা তো দেখলেই যে সেদ্ধ হয়েছে, তো আর একটু জল দিয়ে দিলাম, জল একটু কম হয়েছিল, তো এবারে ঝোলটা দিয়ে দিয়েছি। এই দেখো আমার পনির আলু দিয়ে ফুলকপির তরকারি একদম রেডি, তো এতটা ঝোল থাকবে না, একটু কমে যাবে। এবার একটু গরম মশলা আর ঘি দেব, একটু ঢেকে দিয়ে নামিয়ে নেব। আর ডালটাও দেখো, তরকারিটা নামানোর পরে ডালও ফোড়ন দিয়ে দিয়েছি, ডালটা ভীষণ টেস্ট হয়েছিল, একদম রেডি। তবে একটু নারকেল কোড়া, কিশমিশ, কাজু দিলে ছোলার ডালের টেস্টটা একটু বেশি হয়, কিন্তু আমি আজকে দেইনি তাড়াহুড়ো করে। আর যেহেতু ফ্রাইড রাইস করব, তো ফ্রাইড রাইসের মধ্যেই অনেক কিছু পড়ে যায়, সবজি, কাজু, কিশমিশ, তাই আর দিলাম না। তো চাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো, এবারে চালটাকে ধুয়ে নেব, ধুয়ে ফ্রাইড রাইস যেভাবে রান্না করে আর কি সেভাবেই রান্না করব, রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি না।
আর আগে একদিন রেসিপিটা শেয়ার করেছিলাম ক্রিসমাসের দিন, সেই মানে ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছিল। তো এই যে এখানে দেখো, আগের দিনের খিচুড়ি ছিল, তো খিচুড়িটা নিরামিষই ছিল। তোমরা তো দেখেছিলে যে আমি রোববার খিচুড়ি করেছিলাম, তো খিচুড়িটা তো খেয়ে ফুরাতে পারিনি, তো সেই খিচুড়িটাই একটু গরম করে নিলাম, খেয়ে নেবো, ফ্রিজে ছিল। আর ওই যে ভাতটা বসিয়ে দিয়েছি ফ্রাইড রাইসের জন্য, এখানে যা যা দেয় আর কি, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সব দিয়ে দিয়েছি, একটু সাদা তেল দিয়েছি, নুন দিয়েছি। আর ভাত হয়ে গেল, ভাতটা মানে ওদিকে হয়ে যাবে, এদিকে সবজি তো সব কেটে নিয়েছি আমি, তো এবারে ফ্রাইড রাইসটা করব। আর ছেলে ওইদিকে পড়তে বসেছে, দেখো ওকেও একটু দেখিয়ে দিলাম, যেহেতু এখানেই পড়তে বসে, তো এবারে ফ্রাইড রাইসটা করে নিই, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এটা আবার পরের দিনের ভিডিও, পরের দিন হচ্ছে মঙ্গলবার। আমাদের মঙ্গলবার করেই বেশিরভাগ বাজার আসে, তোমরা জেনে গেছো এতদিনে। তো ওই যে দেখো অনেক সবজি এনেছে ওর বাবা, তো আগের দিন এনেছিল আলু, আজকেও কিছুটা আলু এনেছে, টমেটো এনেছে, আর অনেক সবজি এনেছে বলে শেষ করা যাবে না। তো ওই যে এটা হচ্ছে চচ্চড়ি, সব রকম সবজি দিয়ে কেটে নিয়েছি, চচ্চড়ি করব। আর এই যে এখানে দেখো পেঁপে, পেঁপেটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি, ওটা রুটি দিয়ে খাওয়ার জন্য সবজি করতে চেয়েছিলাম, কিন্তু ওর বাবা তাড়াতাড়ি করে চলে এসেছিলো, তখন আবার মানে সবজি হতে তো একটু দেরি হবে, ও তো দাঁড়াতে পারবে না, সেই জন্য আবার সুজি আর রুটি ওকে করে দিয়েছি, তাই ও খেয়ে গেছে। আর মানে রুটি বলতে গোলা রুটি করেছিলাম। প্ল্যান আর কি চেঞ্জ করতে হলো, তার কারণ আমি ভেবেছিলাম পেঁপে আলু লঙ্কা চিড়ে দিয়ে তরকারি আর হচ্ছে গোলা রুটি করে দেবো, তো ও তো দাঁড়াতে পারবে না, তাই প্ল্যানটা আবার চেঞ্জ করতে হলো, আর সেটাই বলেছিলাম আমি। আর এই যে দেখো তিন রকমের মাছ এনেছে, তো দেখে আমার মাথায় হাত পড়ে গেল, কারণ আমার থাকার কোনো গ্যারেন্টি নেই, আমি যখন তখন আমার ফোন আসতে পারে, তখন আমাকে চলে যেতে হবে একটা কাজের জন্য, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তিন রকমের মাছ আমি বাড়িতে রেখে গেলেও আমার শাশুড়ি মাও রান্না করবে না, তো নিয়ে চলে এসেছে, কি আর করা যাবে। আর এটা আমার হাজবেন্ড আমার ছোট ছেলেকে একটু আদর করছিল, মানে বোনের ছেলেকে, ওর সাথে একটু কথা বলছিল, সেটাই আমার বোন শ্যুট করেছিল, তাই আমি ভাবলাম যে এই সুখের স্মৃতিগুলো আমি মানে যত্ন করে ইউটিউবে দিয়ে দিই, তাতে ইউটিউবে এটা থেকে যাবে, আর মানে গ্যালারিতে রাখলে অনেক সময় ডিলিট হয়ে যায় আর ভিডিওগুলো আর পরে পাওয়া যায় না, তো এই স্মৃতিগুলো নষ্ট করব না, সেই জন্য ইউটিউবে এটা দিয়ে দিলাম। তোমরা কমেন্ট করো কেমন লেগেছে। আর তারপরে আমি বাজারে গেছিলাম, বোনের জন্য একটা সোয়েটার নিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আমার ছোট ছেলের জন্য এখান থেকে একটা পাঞ্জাবি আর ধুতি নিতে চেয়েছিলাম আমার পছন্দের, তো আমি ঠিকমতো বুঝে উঠতে পারছিলাম না যে কোনটা ওর ভালো লাগবে, তো দেখেই চলে এসেছিলাম, পরে অবশ্য একটা নিয়েছি, সেটা পরে শেয়ার করব। আজকের মতো এই পর্যন্তই।